এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমভর্তার দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। এই রেসিপিটি করে নেওয়ার জন্য বেশ কয়েকটি কাঁচা আম নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়া আমগুলো থেকে আমের উপরে সবুজ অংশটা খুব ভালো করে ফেলে নিচ্ছি। এখন গ্রেটারের সাহায্যে আমগুলো খুব ভালো করে কুচি করে নিচ্ছি। আম খুব ভালো করে গ্রেট করে নেওয়ার পর আটি সহ নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি বিট লবণ, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আমগুলো খুব মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা অল্প করে দিয়ে দিয়েছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। কাঁচা মরিচ আর সরিষা একসাথে করে খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ, কুচি করে কেটে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি পুড়িয়ে নেওয়া একটি শুকনা মরিচ। পুড়িয়ে দেওয়া শুকনা মরিচ না দিলে আম ভর্তার টেস্টটা কিন্তু ঠিকঠাক পাওয়া যায় না, এর জন্য পুড়িয়ে নেওয়া মরিচ দিয়ে দিয়েছি। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক মিষ্টি ঝাল দুর্দান্ত সুস্বাদু আম ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই আম ভর্তাটা কিন্তু আমি অফ ক্যামেরায় টেস্ট করে দেখে নিয়েছিলাম, খুবই সুস্বাদু হয়েছিল। আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।